হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। নতুন নতুন জায়গা এবং প্রকৃতির সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে। জাপানের প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে তৈরি করা আজকের এই ভিডিও, তো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রাচীন কাল থেকে বন, রহস্য ও সৌন্দর্যে ঘেরা এই জাপান। এই জাপানের সৌন্দর্য উপভোগ করতেই প্রতি বছর বহু পর্যটকেরা ভিড় করেন, আর করবেনই না বা কেন, জাপানের এই সৌন্দর্য দেখার মতো। বন্ধুরা, এটা হলো মাউন্টেন ফুজি, জাপানের একটি জনপ্রিয় মাউন্টেন। রাজধানী টোকিও থেকে 100 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে হোনশু দ্বীপে এই মাউন্টেন ফুজি অবস্থিত। জাপানে রয়েছে সৌন্দর্যবাহী অনেক ছোট ছোট নদী যা আপনাকে মুগ্ধ করবে। আর্কটিক এবং সাব আর্কটিক অঞ্চলগুলি হোক্কাইডো এবং তোহোকু অঞ্চলের বেশিরভাগ অংশ। আরও রয়েছে কান্টো এবং চুবু অঞ্চলের অংশ জুড়েও। এই অঞ্চলে দেখা প্রধান গাছগুলি হল চিরহরিৎ। যদি বলি জাপানের চাষ জমির কথা, তবে তা যথেষ্টই উর্বর। শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল, যেটি হোক্কাইডো থেকে কিউশু পর্যন্ত বিশাল ভূমি জুড়ে রয়েছে পর্ণমোচী চওড়া পাতার গাছ। আরও রয়েছে বীচ গাছ, জাপানি নীল বীচ, ওক গাছ এবং টেরুকারিয়া। টেরুকারিয়া হল আখরোটের একটি প্রজাতি। এই গাছটিকে দেখুন, অপূর্ব সুন্দর, তাই না? বন্ধুরা, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। শরৎকালে জাপানের সৌন্দর্য কয়েক হাজার গুণ বেড়ে যায়। ঠিক তেমনই আবার যখন শীতকাল চলে আসে, গাছের সব পাতা ঝরে যায়। জাপানের গাছগুলিকে জেনেটিক পরিবর্তন করায় আরও দেখতে বেশি মনোমুগ্ধকর লাগে। এত সব সৌন্দর্যের মাঝে এই বিশাল বাঁশের বাগান যেন হৃদয় ছুঁয়ে যায়। চীন এবং জাপানে বাঁশের ব্যবহার সবথেকে বেশি হয়ে থাকে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন।